Hello viewers, assalamu alaikum. আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যশোহরে। সেখানে আপনারা দেখতে পাবেন গ্রামের লোকেরা কিভাবে আলু তুলতেছে, সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটা দেখি। আর দর্শক মণ্ডলী, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। গ্রামের লোকেরা এভাবে আলু তুলে থাকেন। আমরা জানতে পেরেছি এইবার খুব একটা ভালো আলু হয় নাই, কারণ আমাদের হ্যাপিজুট চাচা বলেছেন এইবার আলুটা খুব ছোট, আগের মতো বড় আলু হয় নাই। তারা এইভাবে আলু দল বেঁধে আলু তুলে থাকেন, কত সুন্দর লাগতেছে। বর্তমান তো 500-600 হাইস্ট পাকা দাম মন মন মনে করেন 400-420 ছোটটা 420 আর বড়টা উপরন্ত 600 টাকা পর্যন্ত যাচ্ছে। যে আলুটা লাগাইছেন খরচ কত হয়েছে? মোটামুটি খরচ আছে বাপু। কত লাভবান হয়েছেন? না এরকম ফলন হলে লাভ হবে কোথেকে? লাভ হয়নি ফলনে, ছোট আলু আছে ফলন কমে গেছে। আচ্ছা, বৃষ্টির কারণে আলুটা ছোট হয়ে গেছে আর ওষুধের একটু গড়বড় হয়ে গেছে, যে বৃষ্টির সময় ওষুধ যে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক সময় নতুন ভিডিও নিয়ে। তত পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।